আসসালামু আলাইকুম পেরি ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে আমি খুশিদ আলম মাহাদি প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই এই প্যান্ডামিক সিচুয়েশনে নিরাপদে এবং সুস্থভাবে বাসায় অবস্থান করছো এবং পাশাপাশি আমাদের কলেজের অনলাইন ক্লাসগুলো তোমরা খুব ভালো করে এনজয় করছো প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমি তোমাদেরকে পরিণতি ও সুশাসন বিষয়ে প্রথম পর্যায়ের প্রথম অধ্যায় নিয়ে কথা বলেছি প্রথম অধ্যায়টি ছিল পরিণতি ও সুশাসন পরিচিতি আমি তোমাদেরকে পরিণতি ও সুশাসনের একটি ধারণা দিয়েছি তোমাদেরকে আমরা পরিণতি ও সুশাসনের শাব্দিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা নিয়ে কথা বলেছি আশা করছি মোটামুটি একটা ধারণা অর্জন করতে পেরেছো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে কথা বলবো পরিণতি এবং সুশাসনের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এই টপিকটাও কিন্তু পরিণতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রিয় শিক্ষার্থী আজকে টপিকের নাম হচ্ছে পরিণতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু পরিধি বা বিষয়বস্তু হচ্ছে একটি বিষয় কি কি বিষয় নিয়ে আলোচনা করে থাকে বা এটার পরিধি কতটুকু পর্যন্ত বিস্তৃত কোন কোন ক্ষেত্রে এই বিষয়টি আলোচনা করে থাকে তেমনিভাবে পরিণতি ও সুশাসনেরও পরিধি বা বিষয়বস্তু হচ্ছে ব্যাপক ও বিস্তৃত আমরা জানি আমরা নাগরিকের সংজ্ঞা পড়ছি তোমাদেরকে আমি নাগরিক সম্পর্কে ডিটেলস বলেছি গত ক্লাসে নাগরিক হচ্ছে একটি রাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করে এই নাগরিকদের সম্পর্কিত যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন নিয়ে কিন্তু পরিণতি আলোচনা করে থাকে পরিণতি এবং সুশাসনকে বলা হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান যেহেতু এটা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এজন্য পরিণতি এবং সুশাসন নাগরিক সংশ্লিষ্ট সকল বিষয় ব্যাপকভাবে আলোচনা করে থাকে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাচ্ছি আমাদের পাঠে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে পরিণতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু প্রথম যে বিষয়বস্তুটি রয়েছে সেটি হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য আমি আবার বলছি একটি রাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে রাষ্ট্র এবং সমাজ স্বীকৃত যে অধিকারগুলো আছে সে অধিকারগুলো ভোগ করে তারা হচ্ছে নাগরিক এই নাগরিকের কিছু অধিকার রয়েছে যেগুলো নাগরিক রাষ্ট্র থেকে পাবে এই রাষ্ট্র থেকে যে অধিকারগুলো রয়েছে নাগরিক এই অধিকারগুলো যেমন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এই অধিকারগুলো একজন নাগরিক রাষ্ট্র থেকে ভোগ করবে কিভাবে ভোগ করবে সে ওই অধিকারগুলো সে রাষ্ট্র থেকে কিভাবে পাবে রাষ্ট্র কিভাবে অধিকারগুলো নাগরিকদেরকে দিবে বিস্তারিত আলোচনা করে থাকে পরিণতি এবং সুশাসন অধিকারগুলো ভোগ করার পাশাপাশি নাগরিক কিছু কর্তব্য এবং দায়িত্ব পালন করবে প্রথম কর্তব্য এবং দায়িত্ব যেটা সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি সে অনুগত থাকবে অনুগত থাকার পাশাপাশি রাষ্ট্রের প্রতি সকল কর্তব্য এবং দায়িত্ব পালন করবে আর এই সকল বিষয় পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে প্রিয় শিক্ষার্থী এরপরে যে বিষয়বস্তু সেটি হচ্ছে সরকার ও সরকারের শ্রেণীবিভাগ একটি রাষ্ট্রের চালক হচ্ছে সরকার সরকার বিভিন্ন প্রকারের হয়ে থাকে সরকারের শ্রেণী বিভাগগুলো পরিণতি এবং সুশাসন আলোচনা করে থাকে গণতান্ত্রিক স্বৈরশাসক রাজতান্ত্রিক বিভিন্ন বিষয়ে সরকারের যে কোন সরকার ব্যবস্থাটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কোনটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার সকল বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে থাকে পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ তিনটা বিভাগ রয়েছে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এই তিনটি বিভাগে বিস্তারিত আলোচনা করে থাকে পরিণতি এবং সুশাসন এরপরে যে পরিধিটা রয়েছে সেটা হচ্ছে সংবিধান সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের পরিচাল রাষ্ট্রের সিলেবাস মানে একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা সকল বিষয় লিখে থাকে সংবিধানে
সংবিধান দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে লিখিত সংবিধান, এক হচ্ছে অলিখিত সংবিধান। এই লিখিত অলিখিত সকল সংবিধান নিয়ে পরনীতি ও সুশাসন বিস্তারিত আলোচনা করে থাকি। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে বিষয়বস্তু সেটি হচ্ছে নেতৃত্ব, যেটাকে ইংলিশে বলে লিডারশিপ। আমরা ষষ্ঠ অধ্যায়ে আমরা নেতৃত্ব নিয়ে আমরা কথা বলব। নেতৃত্ব কাকে বলে, নেতাকে, একজন নেতা কি কি গুণাবলী থাকা দরকার, সকল গুণাবলী নিয়ে পরিণতি এবং সুশাসন বিস্তারিত আলোচনা করে থাকে। এরপরে যে বিষয়বস্তু সেটি হচ্ছে নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। যেমন ধরো প্রাচীন গ্রিসে নাগরিকদের অতীত নিয়ে আলোচনা করা হয়েছে, এরপর বর্তমান হচ্ছে, কিন্তু এখন নগররাষ্ট্রের, তখন কিন্তু নগররাষ্ট্র ছিল, বর্তমান হচ্ছে আধুনিক রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র, বর্তমানে কিন্তু নাগরিক নিয়ে কথা বলছে এবং ভবিষ্যতেও নাগরিকদের অধিকার কর্তব্য কেমন হবে সকল বিষয়ে, অর্থাৎ নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সকল বিষয় নিয়ে সুচারুভাবে পরনীতি ও সুশাসন বিস্তারিতভাবে আলোচনা করে থাকে। এরপর হচ্ছে নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, একটি রাষ্ট্রে কোন কাঠামো অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনে কারা প্রার্থী হতে পারবে, কিভাবে প্রার্থী হবে, কখন তার প্রার্থিতা বাতিল হবে, কত বছর পর পর নির্বাচন হবে, সকল বিষয় নিয়ে কিন্তু পরিণতি আলোচনা করে থাকে। এরপর হচ্ছে নির্বাচক মণ্ডলী, রাষ্ট্রের যারা নাগরিক তারা কত বছর বয়সে ভোট দিতে পারবেন বা কত বছর বয়সে ভোটার হবেন, যারা ভোট দিয়ে থাকে নির্বাচনে তাদেরকে বলা হয় নির্বাচক মণ্ডলী। এই নির্বাচক মণ্ডলী বিস্তারিত আলোচনা রয়েছে পরিণতি এবং সুশাসন। এরপর হচ্ছে রাষ্ট্র, আমরা তো প্রাচীন বিশ্বের নগররাষ্ট্রের কথা বলেছি, তখন রাষ্ট্রগুলো ছিল একবারে ছোট ছোট একটা শহরে একটা রাষ্ট্র গড়ে, তখন এটাকে বলা হতো নগর রাষ্ট্র, যেটি ছিল নগর কেন্দ্রিক, সিটি স্টেট। আর বর্তমানে কিন্তু সেটা নেই, এখন হচ্ছে আধুনিক রাষ্ট্র, কল্যাণমূলক বৃহৎ রাষ্ট্র। এই রাষ্ট্র বৃহৎ হওয়ার সাথে সাথে তার আলোচনাও কিন্তু বাড়ছে, পরিণতি এবং সুশাসন, এই রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্র কেমন হবে বা রাষ্ট্রের উপাদান কি, সকল বিষয় নিয়ে পরিণতি এবং সুশাসন বিষয় আলোচনা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে পরিণতি এবং সুশাসনের অন্যতম যে বিষয়বস্তু সেটি হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠন। বিশ্বে সহযোগিতার জন্য একটি রাষ্ট্র আর একটা রাষ্ট্রের প্রতি কিভাবে সহযোগিতা করবে বা সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্যেই, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্যেই বিভিন্ন রাষ্ট্রের নেতৃবৃন্দ আঞ্চলিকভাবে অথবা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছে। এই সংগঠনগুলো হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে আঞ্চলিক অথবা আর কিছু সংগঠন হয়ে থাকে আন্তর্জাতিক, যেমন আরব লীগ রয়েছে, আফ্রিকান ইউনিয়ন, সার্ক, ইইউ, জাতিসংঘ, এই সকল প্রতিষ্ঠানে একদম সকল বিষয় নিয়ে পরিণতি এবং সুশাসন বিস্তারিত আলোচনা করে থাকি। আমরা যখন পরবর্তী অধ্যায়গুলো পড়বো এবং তোমরা যখন দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এরপরে যে বিষয়বস্তু সেটি হচ্ছে নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক রূপ। আমি আবারও বলছি, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে তারা হচ্ছে নাগরিক। যেমন ধরো আমরা ফেনী জেলায় বসবাস করছি, এটা কিন্তু আমাদের স্থানীয় রূপ। একজন নাগরিক যদি চট্টগ্রামে বসবাস করে থাকে তাহলে সেটা হচ্ছে তার স্থানীয় রূপ। আর আমরা সকলেই যেহেতু বাংলাদেশে বসবাস করছি, আমরা হচ্ছি বাংলাদেশি, মানে আমরা বাংলাদেশের বাংলাদেশের নাগরিক, এটি হচ্ছে আমাদের জাতীয় রূপ। আমরা কিন্তু প্রত্যেকেই আমরা কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক, পাশাপাশি আমরা কিন্তু আবার পুরো ওয়ার্ল্ডের আমরা নাগরিক, মানে আমরা একজন বৈশ্বিক নাগরিক। এখন তথ্য প্রযুক্তির কারণে আমরা কিন্তু শুধু একটা রাষ্ট্রের নাগরিক না, আমাদেরকে বলা হচ্ছে আমরা বৈশ্বিক নাগরিক। এই পরিণতি এবং সুশাসন প্রত্যেকটা নাগরিকের স্থানীয় রূপ, জাতীয় রূপ এবং আন্তর্জাতিক রূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকে। এরপর হচ্ছে রাজনৈতিক ঘটনাবলী, প্রত্যেকটি রাষ্ট্রে রাজনৈতিক বা রাজনীতি নিয়ে কোনো না কোনো ঘটনা ঘটে থাকে,
আমাদের বাংলাদেশ বা বাংলাদেশ হওয়ার পূর্বে ভারত দ্বীপ মহাদেশেও অনেক রাজনৈতিক ঘটনাগুলি ঘটেছিল। এই সকল রাজনৈতিক ঘটনাগুলি যেমন আমরা বলতে পারি, ভারত উপমহাদেশ এবং বাংলাদেশে অনেক রাজনৈতিক ঘটনা ঘটেছে। যেমন আমরা বলি যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, এরপরে সিপাহী বিদ্রোহ হয়েছিল, পলাশীর যুদ্ধ হয়েছিল, এরপরে হচ্ছে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল, এরপরে 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, 1958 সালে সামরিক শাসনের শুরু হয়েছিল, এরপরে 1966 সালের 6 দফা, 1969 সালের গণঅভ্যুত্থান, 1970 সালে নির্বাচন, পরিশেষে 1971 সালে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ হয়েছিল। এই সকল রাজনৈতিক ঘটনাগুলি কিন্তু পরিণতি এবং সুশাসন ব্যাপকভাবে আলোচনা করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি এগুলো হচ্ছে পরিণতি এবং সুশাসনের মূল পরিধি এবং বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকটু মনোযোগী হও, আমি 10টি মূল পরিধি বা বিষয়বস্তু নিয়ে কথা বলেছি, আমি বিষয়বস্তুগুলো তোমাদেরকে আরেকবার রিপিট করছি, একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম যে বিষয়বস্তু সেটা হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য, এরপর হচ্ছে সরকার ও সরকারের শ্রেণীবিভাগ, সংবিধান, নেতৃত্ব, নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, রাষ্ট্র, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠন, নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক রূপ, সর্বশেষ আলোচনা করেছি রাজনৈতিক ঘটনাবলী। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, আমরা আজকে ক্লাস হচ্ছে পরিণতি ও সুশাসন প্রথম পর্যায়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পরিণতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু। তোমরা ক্লাসটি বারবার শুনবে, শোনার পর তোমরা খাতায় পরিণতি ও সুশাসনের বিষয়বস্তুগুলো তোমরা লিখবে, লিখার পরে তোমাদের যে বইটা তোমাদেরকে পাঠ্য করা হয়েছে সেখানে ডিটেলস আছে, তোমরা সেখান থেকে ভালো করে পড়বে। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, এবং তোমরা সকলে কমেন্ট বক্সে তোমাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে তোমরা হাজির দাও। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী যে কোনো একটি ক্লাসে, তখন আমরা পরিণতি এবং সুশাসনের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। ভালো থেকো সবাই, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।